আমাদের শরীরে আল্লাহ তাআলা সমস্ত কিছুর জন্য খুব সুন্দরভাবে একটা সাইকেল তৈরি করে দিয়েছেন। ঠিক তেমনই একটি সাইকেল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ঘুমের সাইকেল। সো আমাদের অনেকেই ঘুমের সমস্যায় ভুগছেন, যেটাকে আমরা স্লিপিং ডিসঅর্ডার অথবা ইনসমনিয়া বলছি। এই ঘুমের সাইকেলটাকে ঠিক করার জন্য প্রথম অবস্থায় আমরা যেটা করি, ফার্মাসি থেকে কিছু সিডেটিভ নিই, এবং অনেক সময় ডক্টরের পরামর্শে হয়তো বা ডক্টর এক মাস দিয়েছেন, কিন্তু এটা আমরা লং টাইম ধরে ইউজ করি। বাট সিডেটিভের কিছু সাইড ইফেক্টসও কিন্তু আছে। নাম্বার ওয়ান, যারা নিচ্ছেন জানেন ঘুমের ওষুধ, তারা এইটার ডোজটা আস্তে আস্তে বাড়াতে হয়, নাহলে ঘুম আসে না। নাম্বার টু, দীর্ঘদিন ধরে এই ধরনের ঘুমের ওষুধ খেলে অনেক সময় আমাদের ব্রেনের যে নার্ভসগুলো আছে এগুলো নিস্তেজ হয়ে যায়। অ্যান্ড নাম্বার থ্রি, অনেক দিন ধরে ঘুমের ওষুধ খেলে কিন্তু আপনার কিডনির সমস্যা হতে পারে। কিডনি ড্যামেজ এমন একটি জিনিস যেটি রিভার্স করা খুব ডিফিকাল্ট। তাই যাদের ইনসমনিয়া অথবা স্লিপিং ডিসঅর্ডার আছে, আমরা চেষ্টা করব তাদের ঘুমের সাইকেলকে ঠিক করতে, ঠিক যেভাবে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এটা কীভাবে করব? আমরা আসলে আমাদের যে সেলসগুলো বা যে গ্ল্যান্ডস থেকে ঘুমের জন্য রেসপন্সিবল হরমোনস রিলিজ হয় ওগুলোকে মেনটেন করব, প্রপার সাপ্লাই অফ ব্লাডস দিব, অর্থাৎ ব্লাড সাপ্লাই বা ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করব। এবং এটা বিভিন্নভাবেই করা যায়, ডায়েট প্ল্যান থাকতে পারে, লাইফস্টাইল মডিফিকেশান থাকতে পারে, খুব সিভিয়ার কেসে আমরা ওজন থেরাপি ইউজ করতে পারি। সো ন্যাচারাল ট্রিটমেন্ট ইজ অলওয়েজ বেস্ট অ্যান্ড প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। সো যখনই একটু এই ধরনের প্রবলেমে আপনারা ভুগবেন, সিডেটিভের উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট না হয়ে ন্যাচারাল ট্রিটমেন্টের সাহায্য নিতে পারেন। তবে অবশ্যই আপনার ডক্টর যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা প্রেসক্রাইব করেন, সেটা নেবেন, বাট চেষ্টা করবেন ন্যাচারালি কীভাবে আমরা ঘুমের সাইকেলকে ঠিক করতে পারি। ধন্যবাদ।